নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। হাইকোর্টে সেই মামলার শুনানির আগেই সোমবার নিম্ন আদালতে শুভেন্দুর হাজিরার দিন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের আনা মানহানির মামলায় আলিপুর আদালতে শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগতভাবে হাজিরার নির্দেশ দিয়েছিল। সেই হাজিরা এড়ানোর জন্যই আবেদন করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা, কিন্তু ইতিপূর্বেই সেই আবেদন খারিজ করেছে শুভেন্দু কে হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছিলেন আলিপুর আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। হাইকোর্ট সেই মামলার শুনানির আগেই সোমবারে নিম্ন আদালতে শুভেন্দুর হাজিরার দিন, কিন্তু যেহেতু বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে এমন অবস্থায় শেষ পর্যন্ত শুভেন্দু কি হাজিরা দিতে যাবেন এটাই হচ্ছে দেখার বিষয়। প্রসঙ্গত, ওই মানহানি সংক্রান্ত মামলায় 19 ডিসেম্বর সোমবার আলিপুর আদালতের নবম বিচারপতি বিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভদীপ মিত্রের এজলাসে শুভেন্দু অধিকারীকে সশরীরে হাজিরা হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুভেন্দুর বিরুদ্ধে কেন মানহানির রুল জারি করা হবে না এটাই হচ্ছে বড় প্রশ্ন। সেই বিষয়ে আদালতের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, ব্যক্তিগত হাজিরা থেকে মুক্তির অভাবে জানিয়েছি বৃহস্পতিবারে নিম্ন আদালতে শুভেন্দুর আবেদন জানিয়েছিলেন, কিন্তু তা খারিজ করে দিয়েছেন আদালত। উল্লেখ্য, শুভেন্দুর বিরুদ্ধে করা মানহানির মামলায় অমিত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ গত 20 জুন একটি বেসরকারি সংবাদ মাধ্যমে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন তিনি 1000 কোটি টাকার মালিক, তাতেই আপত্তি হয়েছে অমিত বন্দ্যোপাধ্যায়ের। মামলাকারী অমিতবাবু দাবি শুভেন্দু অসত্য এবং মিথ্যা দাবি করেছেন। অমিত বন্দ্যোপাধ্যায় আরও বক্তব্য, তার পরিবারের অনেকেই রাজনীতিতে থাকলেও তিনি সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ, রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, শুভেন্দু উদ্দেশ্য প্রণোদিতভাবে তার সম্মানহানি করেছেন। অমিত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিভিন্ন ফোরামে তাকে এই নিয়ে এই ধরনের মানহানিকর মন্তব্য করেছেন শুভেন্দু। যদিও ওই মামলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন তার অভিযোগের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, একজন সাধারণ নাগরিক হিসাবে এই অভিযোগ করা হয়েছে। দেখার বিষয় আজকে সত্যি কি শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই সেখানে কি উপস্থিত থাকবেন, বিষয়টা কতটা এগোতে পারে। এই সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।